বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস এন্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি বিভাগ শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল, প্রাক্তনী পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালী। আমাদের আজকের টপিক ব্যাক অফ দ্য ফোরআর্ম। আমরা আজকে কী কী পড়বো, হোয়াট আর দ্য কন্টেন্টস অফ দ্য ব্যাক অফ দ্য ফোরআর্ম এন্ড দেয়ার ডেসক্রিপশন। তো শুরু করি, কি বলছি যে আমাদের আজকের টপিক ব্যাক অফ দ্য ফোরআর্ম। তো এটাকে আমরা আরও কি বলি, এক্সটেন্সার কম্পার্টমেন্ট অফ দ্য ফোরআর্ম। নাও হোয়াট আর দ্য কন্টেন্টস অফ দ্য ব্যাক অফ দ্য ফোরআর্ম, মাসেলস, ভেসেলস এন্ড নার্ভ। উই নো ফোরআর্ম এক্সটেন্ডস ফ্রম এলবো জয়েন্ট টু রিস্ট জয়েন্ট। এবং ফোরআর্ম আমরা ভাগ করি কি, অ্যান্টিরিয়ার অ্যান্ড পোস্টেরিয়ার কম্পার্টমেন্ট অর ফ্লেক্সর অ্যান্ড এক্সটেন্সর সার্ফেসেস অফ দ্য ফোরআর্ম। তাহলে আমাদের ব্যাক অফ দ্য ফোরআর্ম ইজ অলসো টার্মড অ্যাজ এক্সটেন্সর সার্ফেস অফ দ্য ফোরআর্ম। তাহলে এখানে যে মাসেলগুলি থাকবে অল আর এক্সটেন্সর মাসেলস, বাট দেয়ার ইজ অ্যান এক্সেপশন, দ্যাট ইজ দ্য ব্র্যাকিও রেডিয়ালিস। তাহলে আগে আমরা প্রথমে বলে নিই যে হোয়াট আর দ্য মাসলস অফ দ্য ব্যাক অফ দ্য ফোরআর্ম। দেখো মাসলস অফ দ্য ফোরআর্ম আর অ্যারেঞ্জড ইন টু গ্রুপস, সুপারফিশিয়াল গ্রুপ অ্যান্ড ডিপ গ্রুপ। সুপারফিশিয়াল গ্রুপ কী কী মাসল থাকে, দেখো ব্র্যাকিও রেডিয়ালিস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লংগাস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, এক্সটেন্সর ডিজিটোরাম, এক্সটেন্সর ডিজিটি মিনিমি, এক্সটেন্সর কার্পি আলনারিস অ্যান্ড অ্যাঙ্কোনিয়াস। অল টুগেদার দেয়ার আর সেভেন মাসলস। আবারও বলছি, ব্রাকিও রেডিয়ালিস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লংগাস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, এক্সটেন্সর ডিজিটোরাম, এক্সটেন্সর ডিজিটি মিনিমি, এক্সটেন্সর কার্পি আলনারিস অ্যান্ড অ্যাঙ্কোনিয়াস। দিস সেভেন মাসলস আর সুপারফিশিয়াল। অ্যান্ড হোয়াট আর দ্য ডিপ মাসলস, দেয়ার আর ফাইভ মাসলস ইন দ্য ডিপ গ্রুপ, সুপাইনেটার, অ্যাবডাক্টর পলিসিস লংগাস, এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, এক্সটেন্সর পলিসিস লংগাস অ্যান্ড এক্সটেন্সর ইন্ডিসিস। আমরা পরের ছবিতে যাই, দেখো দিজ আর দ্য মাসলস অফ দ্য ডিপ গ্রুপ, সুপাইনেটার, অ্যাবডাক্টর পলিসিস লংগাস, এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, এক্সটেন্সর পলিসিস লংগাস অ্যান্ড এক্সটেন্সর ইন্ডিসিস। তাহলে দেয়ার আর অল টুগেদার টুয়েলভ মাসলস ইন দ্য এক্সটেন্সর গ্রুপ। তাহলে দেখো ব্যাক অফ দ্য ফোরআর্ম অর এক্সটেন্সর কম্পার্টমেন্ট অফ দ্য ফোরআর্ম কন্টেন্স টুয়েলভ মাসলস অল টুগেদার। নাও হোয়াট আর দ্য ভেসেলস, দ্যাট ইজ দ্য আর্টারিস অ্যান্ড ভেন্স। আর্টারি কী আছে আমাদের এখানে, আর্টারি কী আছে আমাদের, পোস্টেরিয়ার অ্যান্ড অ্যান্টেরিয়ার ইন্টারশিয়াস আর্টারিস। অ্যান্ড হোয়াট ইজ দ্য নার্ভ অফ দ্য পোস্টেরিয়ার কম্পার্টমেন্ট অফ দ্য ফোরআর্ম, পোস্টেরিয়ার ইন্টারোশিয়াস নার্ভ। আমরা আগের ছবিতে যাই, তো সুপারফিশিয়াল মাসলস আর অ্যাগেন অ্যারেঞ্জড ইন ল্যাটারাল অ্যান্ড পোস্টেরিয়ার গ্রুপ। নাও হোয়াট আর দ্য ল্যাটারাল মাসলস, ব্র্যাকিও রেডিয়ালিস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লংগাস অ্যান্ড এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস। অ্যান্ড দিজ আর দ্য পোস্টেরিয়ার মাসলস, অ্যান্ড পোস্টেরিয়ার মাসলস আর এক্সটেন্সর ডিজিটোরাম, এক্সটেন্সর ডিজিটি মিনিমি, এক্সটেন্সর কার্পি আলনারিস অ্যান্ড অ্যাঙ্কোনিয়াস। অ্যান্ড বিটুইন দিস টু গ্রুপস দিস থ্রি ডিপ মাসলস, অ্যাবডাক্টর পলিসিস লংগাস, এক্সটেন্সর পলিসিস ব্রেভিস অ্যান্ড এক্সটেন্সর পলিসিস লংগাস ইমার্জ। সো দিস থ্রি মাসলস আর টার্নড অ্যাজ আউটক্রপিং মাসল, দিজ আর দ্য আউটক্রপিং মাসলস। Now, what are the characteristic features of the superficial group of muscle? All the muscles cross the elbow joint. Dekho, number one criteria te ki, je sob muscle guli elbow joint cross kore. Number two, all the muscles are supplied by posterior interosseous nerve except
brachioradialis, extensor carpi radialis longus and anconeus. Except these three muscles, all the muscles are supplied by posterior interosseous nerve. And these three muscles are supplied by the trunk of the radial nerve. We know posterior interosseous nerve, it is the branch of the radial nerve. So all the muscles cross the elbow joint and all the muscles are supplied by posterior interosseous nerve except three, that is the brachioradialis, extensor carpi radialis longus and anconeus. Now origin, brachioradialis, it takes origin from the upper to third of the lateral supracondylar ridge of the humerus, and extensor carpi radialis longus, it takes origin from the lower one third of the lateral supracondylar ridge of the humerus. Now insertion, amra pore chobite jai. Dekho brachioradialis, it insertion kothay? At the distal end of the radial, just above the styloid process. Nerve supply, already I have stated, brachioradialis, it is supplied by the trunk of the radial nerve. Now, what is the function of the brachioradialis? Dekho amra bolchi ki, the back of the forearm or extensor compartment of the forearm. Tar mane ki, all the muscles are extensors. But this is the exception, brachioradialis. It is an accessory flexor of the elbow joint. Though it is a muscle of extensor compartment of the forearm, it acts as an accessory flexor of the elbow joint. We know elbow joint is a hinge variety of synovial joint. Uniaxial. Ekhane ki ki movement hoy? Flexion and extension. Flexion er prime mover ke brachialis. A chhara biceps brachii, etao flexion e help kore. Aar ei je brachioradialis, etao amra bollam ki jeta ekta accessory flexor of the elbow joint. Tale brachioradialis, it takes origin from the upper to third of the lateral supracondylar ridge and inserted at the distal end of the radial, just above the styloid process. Nerve supply, trunk of the radial nerve, and function ta ki accessory flexor of the elbow joint. Aar ekta amra bolchi ki extensor carpi radialis longus, it takes origin from the lower one third of the lateral supracondylar ridge. এবং এটা কোথায় ইনসার্টেড হয় আমরা পরের ছবিতে যাই. দেখো দিস ইজ দ্য এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লংগাস. এটা কোথায় ইনসার্টেড হচ্ছে? এই যে বেস অফ দ্য সেকেন্ড মেটাকার্পাল বোন. এন্ড এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লংগাস, দিস মাসেল ইজ অলসো সাপ্লাইড বাই ট্রাঙ্ক অফ দ্য রেডিয়াল নার্ভ. দেখো এখানে আমরা আরেকটু কথা বলে যাই যে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লংগাস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, এক্সটেন্সর কার্পি আলনারিস, all of them are extensors of the wrist joint. Dekho tale wrist joint eta kon variety er joint? Ellipsoid variety of synovial joint, biaxial ellipsoid variety of synovial joint. Ekhane ki ki movement hoy? Flexion, extension, adduction, abduction. Tale ei je bollam extensor carpi radialis longus and extensor carpi radialis brevis, edeke bola hoy radial extensors along with extensor carpi ulnaris. এরা কি করে? Wrist joint কে extend করে. Extensor carpi radialis longus, আমরা origin insertion বলে ফেললাম এবং এটা nerve supply আমরা জানি কি trunk of the radial nerve. But extensor carpi radialis brevis, এটা কোথা থেকে originate করে? আমরা আবার আগের ছবিতে যাই. দেখ এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, এক্সটেন্সর ডিজিটোরাম, এক্সটেন্সর ডিজিটি মিনিমি অ্যান্ড এক্সটেন্সর কার্পি আন্ডারিস, দিস ফোর মাসলস টেক অরিজিন ফ্রম দ্য কমন এক্সটেন্সর টেন্ডন ফ্রম দ্য ল্যাটারাল এপিকন্ডাইল অফ দ্য হিউমারাস. যেমন আমাদের ফ্লেক্সার সার্ফেসে ছিল কমন ফ্লেক্সার অরিজিন, এখানেও তেমনি কমন এক্সটেন্সর অরিজিন. চারটা মাসেল এখান থেকে অরিজিনেট করে, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, extensor digitorum, extensor digiti minimi and extensor carpi ulnaris. তাহলে এই চারটা মাসেলই কোথা থেকে অরিজিনেট করে? এই যে ফ্রম দ্য ল্যাটারাল ইপিকন্ডাইল অফ দ্য হিউমারাস, ব্যাক অফ দ্য ল্যাটারাল ইপিকন্ডাইল অফ দ্য হিউমারাস ফ্রম কমন এক্সটেন্সর অরিজিন. আর এই যে আমাদের এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস বেভিস, এটা কোথায় ইনসার্টেড হয়? একটু আগের ছবিতে আমরা দেখে আসছি যে
basis of the second and third metacarpal bone. এবং আমরা বলছি কি যে extensor carpi radialis longus, extensor carpi radialis brevis, they are the radial extensors. তারা wrist joint কে extend করে along with the extensor carpi ulnaris are along with flexor carpi radialis. তারা wrist joint এ abduction করে. আবারও বলছি extensor carpi radialis longus, extensor carpi radialis brevis along with extensor carpi ulnaris তারা wrist joint কে extend করে. আর along with flexor carpi radialis তারা wrist joint এ abduction করে. আমরা আগেই বলছি যে wrist joint এ movement কি flexion, extension, abduction and adduction. তাহলে extensor carpi radialis brevis nerve supply তো আমরা আগেই বলছি যে posterior interosseous nerve. Now extensor digitorum, it common extensor origin from the lateral epicondyle of the humerus. এবং এর ইনসার্শনটা কিভাবে আমরা পরের ছবিতে যাই. দেখো extensor digitorum, tendon of the extensor digitorum, যে extensor digitorum muscleটা যে after passing through the extensor retinaculum, যে extensor retinaculum এর তলা দিয়ে এটা পাস করে. তারপর কি হয় দেখো চারটা টেন্ডানে ভাগ হয়. ভাগ হয়ে তারা কোথায় ইনসার্টেড হয়, ভায়া ডর্সাল ডিজিটাল এক্সপেনশন. তারা ইনসার্টেড হচ্ছে মিডিয়াল এন্ড ডিস্টাল ফ্যালাঞ্জ অফ দ্য মিডিয়াল ফোর ফিঙ্গার্স. দেখো এই যে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ ডিজিট, এই নাম কি এক্সটেন্সার ডিজিটোরাম. তার মানে কি তাদের ফাংশনটা কি হবে, they will extend. এই extensor digitorum, it is responsible for the extension of the medial four fingers, interphalangeal joint extension করবে. Not only that, it can extend the wrist joint, but main function টা কি extensors of the digit. তাহলে extensor digitorum গেল. এরপর কি আছে আমাদের muscle, extensor digiti minimi and extensor carpi ulnaris. দেখো এরা অরিজিনেট করতেছে কোথা থেকে, কমন এক্সটেন্সার অরিজিন থেকে. এবং ইনসার্টেড হয় কোথায় দেখো এক্সটেন্সার ডিজিটি মিনিমি, এটা ইনসার্টেড হবে এই যে এক্সটেন্সার ডিজিটোরামের যে টেন্ডন ফর লিটল ফিঙ্গার এইটার সাথে অ্যাড হয়ে এই যে মিডল এন্ড ডিস্টাল ফ্যালাস এইখানে ইনসার্টেড হবে. এই যে মার্কিংটা এটা ঠিক নেই, এটা হবে এক্সটেন্সার ডিজিটি মিনিমি. আর এক্সটেন্সার কার্পি আলারিস এইটা বেস অফ দ্য ফিফথ মেটাকার্পালি ইনসার্টেড হয়. দেখো এই মার্কিংটা হবে এক্সটেন্সার ডিজিটি মিনিমি. তাহলে এক্সটেন্সার ডিজিটি মিনিমি অরিজিনেট করলো কমন এক্সটেন্সার টেন্ডন থেকে, আর ইনসার্টেড হবে ভায়া ডর্সাল ডিজিটাল এক্সপ্যানশন এই যে মিডল এন্ড ডিস্টাল ফ্যালাঞ্জ অফ দ্য লিটল ফিঙ্গার. এবং এটা ফিউজড হয় কার সাথে, এই যে টেন্ডন অফ দ্য এক্সটেন্সার ডিজিটোরাম ফর ফিফথ ফিঙ্গার এইটার সাথে সে ফিউজ হবে. আর কি বলছি আমরা আরেকটা এক্সটেন্সার কার্পি আলনারিস, এটারও অরিজিন কোথায়, যে কমন এক্সটেন্সার অরিজিন, আর এটা ইনসার্টেড হয় কোথায়, এই যে বেস অফ দ্য ফিফথ মেটাকার্পাল বোন. এবং এদের সবার নার্ভ সাপ্লাই আমরা বলছি কি পোস্টেরিয়ার ইন্টারশিয়াস নার্ভ. একমাত্র ট্রাঙ্ক অফ দ্য রেডিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই হবে কোন কোন মাসেল, ব্রাকিও রেডিয়ালিস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস অ্যান্ড অ্যাঙ্কোনিয়াস. তাহলে আমরা সুপারফিশিয়াল মাসেলগুলির অরিজিন, ইনসার্শন অ্যান্ড নার্ভ সাপ্লাই অ্যাকশন বলে ফেললাম. নাও ডিপ মাসেলস, ডিপ মাসেলস আর ফাইভ ইন নাম্বার অল টুগেদার. সুপাইনেটার, অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, এক্সটেন্সর পলিসিস লঙ্গাস অ্যান্ড এক্সটেন্সর ইনডিসিস. তার মধ্যে আবার তিনটা মাসেলের নাম বলছি কি আমরা আউটক্রপিং মাসেল, বিকজ দে মার্চ বিটুইন দ্য ল্যাটারাল অ্যান্ড পোস্টেরিয়ার গ্রুপ অফ দ্য সুপারফিশিয়াল মাসলস অফ দ্য ব্যাক অফ দ্য ফোরআর্ম. এই জন্য তাদেরকে আমরা আবার বলছি কি আউটক্রপিং মাসেল. আমরা পরের ছবিতে যাই. নাও ডিপ মাসলস অফ দ্য ব্যাক অফ দ্য ফোরআর্ম, হোয়াট আর দ্য ডিপ মাসলস অফ দ্য ব্যাক অফ দ্য ফোরআর্ম, অলরেডি উই হ্যাভ স্টেটেড, অ্যাগেইন আই এম স্টেটিং দ্যাট ডিপ মাসলস আর সুপাইনেটার, অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সার পলিসিস ব্রেভিস, এক্সটেন্সার পলিসিস লঙ্গাস অ্যান্ড এক্সটেন্সার ইনডিসিস. সুপাইনেটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ অলরেডি উই হ্যাভ স্টাডিড সুপাইনেটার, ইট ইজ কনসার্ন উইথ সুপাইনেশন. হোয়াট ইজ সুপাইনেশন, রোটেটারি মুভমেন্ট অফ দ্য ফোরআর্ম. কোন জয়েন্টে এই মুভমেন্ট হয়,
superior and inferior radioulnar joint ebong powerful supinator ke biceps brachii then supinator tale supinator dekho tar dui ta head superficial head and deep head ta kotha theke originate kore supinator dekho supinator crest of the ulna and the triangular area in front of it e chhara radial collateral ligament annular ligament ekhan theke arise kore supinator আর এটা ইনসার্টেড হয় কোথায় দেখো আপার ওয়ান থার্ড অফ দ্য শ্যাফ্ট অফ দ্য রেডিয়াস এই যে অ্যান্টেরিয়ার ল্যাটারাল অ্যান্ড পোস্টেরিয়ার সার্ফেসেস অফ দ্য আপার ওয়ান থার্ড অফ দ্য শ্যাফ্ট অফ দ্য রেডিয়াস এবং সুপাইনেটার নার্ভ সাপ্লাই কি যে পোস্টেরিয়ার ইন্টারশিয়াস নার্ভ এবং পোস্টেরিয়ার ইন্টারশিয়াস নার্ভটা পিয়ার্স করে এই যে সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ হেড অফ দ্য সুপাইনেটার এর মধ্য দিয়ে পাস করে কিন্তু পোস্টেরিয়ার ইন্টারশিয়াস ব্রাঞ্চ অফ দ্য রেডিয়াল নার্ভ তাহলে সুপাইনেটারের ফাংশন আমরা অলরেডি বলে ফেললাম যে সুপাইনেশন এছাড়া দেখো অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস এই যে এক্সটেন্সর পলিসিস বেভিস অল দ্য ডিপ মাসলস টেক অরিজিন ফ্রম দ্য পোস্টেরিয়ার সার্ফেস অফ দ্য রেডিয়াস অ্যান্ড আলনা এরপর তাদের ইনসার্শন দেখো যে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস এটা কোথায় ইনসার্টেড হচ্ছে এই যে ফার্স্ট মেটাকার্পাল বেস অফ দ্য ফার্স্ট মেটাকার্পাল আর এক্সটেন্সর পলিসিস বেভিস এটা কোথায় ইনসার্টেড হচ্ছে এটা ইনসার্টেড হচ্ছে প্রক্সিমাল ফ্যালাংসে আর এক্সটেন্সর পলিসিস লঙ্গাস এটা ডিস্টাল ফ্যালাংস এবং এদের কাজ কি দেখো দি ভেরি নেম ইন্ডিকেটস অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস অ্যাবডাকশন অফ দ্য থাম্ব এক্সটেন্সর পলিসিস বেবিস সে কি করবে এক্সটেনশন অফ দ্য থাম্ব আর এক্সটেন্সর পলিসিস লঙ্গাস এইটারও কাজ কি এক্সটেনশন অফ দ্য থাম্ব আর থাকে কি আমাদের এক্সটেন্সর ইন্ডিসেস দেখো এক্সটেন্সর ইন্ডিসেস এইটা ইনসার্টেড কোথায় এই যে প্রক্সিমাল ফ্যালাংসে বেজে এর কাজ কি এক্সটেনশন অফ দ্য ইনডেক্স এক্সটেন্সর ডিজিটোরামের তো চারটা টেন্ডন আছে তার সাথে এগুলিও কাজ করবে এই যে এক্সটেন্সর ইন্ডিসেস তাহলে আমরা সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ মাসেলের অরিজিন ইনসার্শন নার্ভ সাপ্লাই ফাংশন বলে ফেললাম তাহলে তাদের ফাংশনটা কি এই যে এক্সটেন্সর মাসেলস তারা এক্সটেনশন করতেছে রিশ জয়েন্টকে ডিজিটকে এছাড়া সুপাইনেশন সুপাইনেশনই হেল্প করে কে সুপাইনেটার আচ্ছা আরেকটা মাসেল আমাদের রয়ে গেছে অ্যাঙ্কোনিয়াস আমরা আগের ছবিতে যাই দেখো দিস ইজ দ্য অ্যাঙ্কোনিয়াস ফ্রম দ্য ল্যাটারাল এপিকন্ডাইল অফ দ্য হিউমারাস থেকে এটা অরিজিনেট করে ইনসার্টেড হচ্ছে কোথায় যে ল্যাটারাল মার্জিন অফ দ্য অলিক্রোনাল প্রসেস অ্যান্ড দ্য পোস্টেরিয়ার সার্ফেস অফ দ্য আলনা ইনসার্টেড হচ্ছে অ্যাঙ্কোনিয়াস এবং এর নার্ভ সাপ্লাই কি ওই যে ট্রাঙ্ক অফ দ্য রেডিয়াল নার্ভ অ্যাঙ্কোনিয়াস দেখো অ্যাঙ্কোনিয়াস আর সুপাইনেটার এই দুইটা মাসেলই কিন্তু রিস্ট পর্যন্ত পৌঁছায় না ব্যাক অফ দ্য ফোরআর্মে এছাড়া সমস্ত মাসেলই কিন্তু রিস্টে পৌঁছায় আর একটা কি যে সমস্ত সুপারফিশিয়াল মাসেলগুলো ক্রস করে এলবো জয়েন্ট বা ডিপ মাসেলগুলি কিন্তু এলবো জয়েন্টকে ক্রস করে না ডিপ মাসেলগুলি অরিজিনেট করে পোস্টিয়ার সার্ফেস অফ দ্য রেডিয়াস আলনা অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারশিয়াস মেমব্রেন তাহলে হোয়াট ইজ ইন্টারশিয়াস মেমব্রেন ইট কানেক্টস দ্য রেডিয়াস অ্যান্ড আলনা এটা একটা ফাইব্রাস স্ট্রাকচার এবং এটা ফর্ম করে কি মিডেল রেডিও আলনার জয়েন্ট হুইচ ইজ এ সিন্ডাসমোসিস ভ্যারাইটি অফ সাইনোফিয়াল জয়েন্ট নাও হোয়াট আর দ্য ভেসেলস এই যে অ্যান্টেরিয়ার অ্যান্ড পোস্টিরিয়ার ইন্টারশিয়াস ভেসেলস আমরা পরের ছবিতে যাই আমরা বলছি কি যে পোস্টেরিয়ার কম্পার্টমেন্টের আর্টারি কি পোস্টেরিয়ার অ্যান্ড অ্যান্টেরিয়ার ইন্টারশিয়াস আর্টারি তাহলে এই আর্টারি আবার কার ব্রাঞ্চ দেখো কমন ইন্টারশিয়াস আর্টারি কমন ইন্টারশিয়াস আর্টারির ব্রাঞ্চ কি পোস্টেরিয়ার অ্যান্ড অ্যান্টেরিয়ার ইন্টারশিয়াস আর্টারি কমন ইন্টারশিয়াস আর্টারি এইটা আবার কার ব্রাঞ্চ আলনার আর্টারি আলনার আর্টারি কার ব্রাঞ্চ ব্রাকিয়াল আর্টারি ব্রাঞ্চ আর ব্রাকিয়াল আর্টারি উই নো ইট ইজ দ্য কন্টিনিউশন অফ দ্য এক্সিলারি আর্টারি অ্যাট দ্য লোয়ার বর্ডার অফ দ্য টেরিস মেজর তো ব্রাকিয়াল আর্টারি কিউবিটাল ফোসা এসে অ্যাট দ্য লেভেল অফ দ্য রেডিয়াল নে দুটা ভাগে ভাগ হয়ে যায় রেডিয়াল আর্টারি অ্যান্ড আলনার আর্টারি সেই আলনার আর্টারির একটা ব্রাঞ্চ কি কমন ইন্টারশিয়াস আর্টারি কমন ইন্টারশিয়াস আর্টারি অ্যাগেইন ইট ডিভাইডস ইন্টু টু ব্রাঞ্চেস অ্যান্টেরিয়ার অ্যান্ড পোস্টেরিয়ার ইন্টারশিয়াস আর্টারি অ্যান্ড পোস্টেরিয়ার ইন্টারশিয়াস আর্টারি যে কিউবিটাল ফোসা থেকে এটা চলে আসে পোস্টেরিয়ার কম্পার্টমেন্টে থ্রু দ্য ওপেনিং বিটুইন দ্য অবলিক কর্ড অ্যান্ড দ্য আপার এন্ড অফ দ্য পোস্টেরিয়ার ইন্টারশিয়াস মেমব্রেন এখান থেকে সে চলে আসে পোস্টেরিয়ার কম্পার্টমেন্ট অফ দ্য
forearm. এর পর সে কি করে এখানকে সাপ্লাই দেবে বাট দেখো ইন দ্য লোয়ার পার্ট এটা রিডিউসড হয়ে গেছে তারপর সেটা অ্যানাস্টোমোসিস করলো কার সাথে অ্যান্টেরিয়ার ইন্টারশিয়াস আর্টারির সাথে অ্যান্টেরিয়ার ইন্টারশিয়াস আর্টারি এইটা কি যে ফ্রন্ট অফ দ্য ফোরআর্মকে সাপ্লাই দিয়ে নিচের দিকে যে ওপেনিং আছে ইন্টারশিয়াস মেমব্রেনের মধ্যে সেখান থেকে সে পোস্টেরিয়ার কম্পার্টমেন্টে এসে অ্যানাস্টোমোসিস করলো পোস্টেরিয়ার ইন্টারশিয়াস আর্টারির সাথে আর নার্ভ কি তো আমরা আগেই বলছি যে পোস্টেরিয়ার কম্পার্টমেন্ট অর এক্সটেন্সার কম্পার্টমেন্ট অফ দ্য ফোরআর্মে নার্ভকে পোস্টেরিয়ার ইন্টারশিয়াস নার্ভ আর পোস্টেরিয়ার ইন্টারশিয়াস নার্ভ এটা রেডিয়াল নার্ভের ব্রাঞ্চ বা রেডিয়াল নার্ভ দেখো দিস ইজ দ্য রেডিয়াল নার্ভ এই ট্রাঙ্ক থেকে মাত্র তিনটা মাসেল সাপ্লাইড হবে কোনটা কোনটা ব্রাকিও রেডিয়ালিস এক্সটেন্সার কার্পি রেডিয়ালিস লঙ্গাস অ্যান্ড অ্যাঙ্কোনিয়াস এই যে রেডিয়াল নার্ভ এটা দুইটা ভাগে ভাগ হয়ে যায় সুপারফিশিয়াল রেডিয়াল নার্ভ আর একটা কি যে ডিপ ব্রাঞ্চ অথবা এটাকে আমরা কি বলি যে পোস্টেরিয়ার ইন্টারশিয়াস নার্ভ সুপাইনেটারের সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ হেডের মধ্য থেকে এটা পাস করে এই যে পোস্টেরিয়ার ইন্টারশিয়াস নার্ভ তারপাশে এই যে পোস্টেরিয়ার কম্পার্টমেন্ট অর এক্সটেন্সার কম্পার্টমেন্টের যে মাসেলগুলি আছে তাকে সাপ্লাই দিয়ে সে শেষ হয়ে যায় কোথায় একটা সিডো গ্যাংলিয়নে সো দিস ইজ অল অ্যাবাউট দ্য পোস্টেরিয়ার অর এক্সটেন্সার কম্পার্টমেন্ট অফ দ্য ফোরআর্ম তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।